আসসালামু আলাইকুম, সঙ্গে আছেন আপনারা, আর আপনাদের সঙ্গে আছে আমি আফফান মিতুল। আজ চাঁদ রাত, আজ 24 মে 2020 সন, রাত পেরোলেই ঈদ, পবিত্র ঈদ উল ফিতর। করোনা ভাইরাসের দিনগুলো সিরিজের আরও একটি পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আজকে চাঁদ রাত, আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম যে মানে কী পরিমাণ মানুষজন রাস্তাঘাটে। আমি জানি না কিছু দেখতে পাচ্ছেন কি না, যেখানে বাংলাদেশে অঘোষিত লকডাউন সেখানে হোক চান রাত, মানুষ তো ঘর থেকে বের হবে, এমন একটা ধারণা আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। দ্যাটস ওয়াই এত মানুষ। এখন বাজে সন্ধ্যা 7:30। আমি পূর্ব নাখালপাড়ায় নির্মাতা সবুজ খানের বাসায় যাচ্ছি। আমি ওনার পরিচালিত রজকিনী চণ্ডীদাস চলচ্চিত্রে চণ্ডীদাস চরিত্র অভিনয় করব। তো ভাবলাম যে চাঁদ রাত আর করোনা ভাইরাসের ভয়ে মানুষজন আসলে ভীত কি না, ঘরের মধ্যে বসে আছি কি না, একটু ভিডিও করে রাখি। তো আপনারা নিশ্চয়ই দেখলেন যে কী অবস্থা, কী পরিমাণ মানুষ ঘরের বাহিরে চাঁদ রাত উদযাপন করছে বা শেষ মুহূর্তের কেনাকাটাটুকু সেরে নিচ্ছে। আমি রেল লাইন ধরে হাঁটছি, তবে ইটস ট্রু যে আগের মতো মানুষজন নাই। যেমন ছোটোবেলায় চাঁদ রাত দেখেছি বা গত বছরের চাঁদ রাত দেখেছি, যেরকম মানুষ ছিল বা যেরকম ঝলকানি ছিল, পতাকা ফোটানো হতো বা হই হুল্লোড় ছিল, ওরকম কিন্তু আসলে নাই। কিন্তু করোনা ভাইরাস বা লকডাউনের কারণে এরকম নাই, কিন্তু যতটুকুই মানুষ আছে এতটুকু কি থাকার দরকার ছিল? আগে নিজের জান, নাকি কেনাকাটা, নাকি চাঁদ রাত উদযাপন, নাকি ঈদ উদযাপন? আজকে চাঁদ রাত, আমার মনের মধ্যে একটা খুশি খুশি ভাব কাজ করছে। স্ট্রো আজকে দৈনিক প্রথম আলো পত্রিকায় অনলাইন ভার্সনে আমার এই উপর একটি নিউজ ছাপা হয়েছে। আমি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনয় করেছি, যেটা আমার লেখা, আমার অভিনয়, নাম ঈদের ছুটি। আমার দুটো ছবি সহ সেটা একটা নিউজ ছাপা হয়েছে। তো প্রথম আলোর মতো বাংলাদেশের নাম্বার 1 পত্রিকায় নিজের ছবি দেখেছি, নিজের নাম পড়েছি, নিজের অনুভূতি কথাগুলো ওখানে পড়েছি। সো ওটার জন্য আমার মন অনেক ফুরফুরা, আর সে সঙ্গে চাঁদ রাত তো আছেই, রাত পেরোলে ঈদ আছে। তো দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে চাঁদ রাতে মানুষজন করোনা ভাইরাসের কারণে ভয়ে ঘরে বসে আছে, নাকি আসলে রাস্তাঘাটে বের হয়েছে তাদের প্রয়োজনীয় শেষ মুহূর্তে কেনাকাটা সারতে। তো ভিডিওটাই সাক্ষী, আমি আসলে নতুন করে কিছু বলবো না, যা দেখছেন ভিডিওতে দেখছেন। গতকালকে 1873 জন করোনা ভাইরাসে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন, মারা গিয়েছিলেন 20 জন। আজকে মারা গিয়েছেন অ্যাজ পার আই নো 28 জন। তো ভয়ঙ্কর একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এত সংক্রমণ কীভাবে হচ্ছে, আমরা এত সতর্ক থাকার পরও আমি মানে বুঝতেছি না। আবার উত্তরও সঙ্গে সঙ্গে উপরওয়ালা দিয়ে দিয়েছে যে সংক্রমণ কেন হবে না, যেখানে ঘরে থাকার বিধান এই সময়, সেখানে তো রাস্তাঘাটে এত মানুষ, যেটা আমার ভিডিওতে ধরা পড়ছে। আজকে 24 মে 2020 সন, আজকে রবিবার। সন্ধ্যা 7:30 বাজে আর মানুষের সমাহারটা আপনাদেরকে দেখালাম। তো আসলে যদি আমরা নিজেদেরকে ভালোবাসি, নিজেদের আত্মীয় স্বজন
বন্ধুবান্ধবকে ভালোবাসি, তাহলে আমরা ঘরে থাকি, স্টে হোম। স্টে হোমের থেকে বড় কিছু এই মুহূর্তে আর নাই। বারবার হাত ধুবো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াবো, কারোর সাথে হ্যান্ডশেক করবো না, হাগ করবো না। হ্যাঁ, মাস্ক পরবো, সম্ভব হলে পিপিই পরবো। কিন্তু সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ঘরে থাকা। আর যদি হালকা জ্বর, খুব কাশি বা করোনা উপসর্গ দেখা দেয়, তাহলে গরম পানির ভাপ নেব। আদা জল দিয়ে গরম পানি করে, মাথার উপরে একটা গামছা বা টাওয়াল দিয়ে সে ভাপটা নিব, জোরে জোরে টান দিব, নিঃশ্বাসটা টান দিব, ভাপটা নিব। এটা খুবই কার্যকরী সমাধান আসলে। বা গরম পানি দিয়ে কুলি করব, গড়গড়া করব, এটাও একটা উপকার দিবে আপনাদেরকে। গরম চা খাবো, চা আসলে গরমে হয়, আমি এটা বলে নিজেই উপকার পরিচয় দিলাম। চা খাবো, রং চা, আদা চা, চা খাবো। ঠান্ডা জাতীয় খাবার অ্যাভয়েড করব। তো আমি নির্মাতা সবুজ খানের বাসার কাছে প্রায় চলে এসেছি, এখন তাকে ফোন করতে হবে, ফোন করলে উনি নিচে নামবেন। তো আজকে এই পর্যন্তই। চাঁদ রাত মোবারক আপনাদেরকে, ভালো থাকবেন, ঈদ মোবারক।